বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে বেশ কিছু মেঘ কিন্তু হঠাৎ করে গজাতে শুরু করেছে বাংলার আকাশে, তবে সব জায়গাতে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আবার আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে এবং উত্তরবঙ্গের দিকেও। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু উঠেছে অনেক কটি জায়গাতে। তাহলে বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হবে? সব জায়গাতে হবে না, আপনাদের বলেছিলাম প্রচণ্ড গরম ছিল এবং সেই গরমকে কাজে লাগিয়েই কিন্তু স্থানীয় মেঘ যদি ওঠে সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটা কিন্তু আপনাদের কিন্তু বলে দিয়েছিলাম যে স্থানীয় মেঘ যদি ওঠে তাহলে কিন্তু সম্ভাবনা, এরকম জায়গাতে আমরা বলেছিলাম। তারপরে কোনো জায়গাতে ফাঁকা ছিল, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ উঠছে এবং আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা মেঘ উঠছে, 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 অনেক কোটি মেঘ কিন্তু উঠে যাচ্ছে। এবার একটু স্টপ করব, স্টপ করলে হবে না, এটাকে আবার একটু ট্র্যাক করতে হবে, নাহলে মেঘগুলিকে দেখা যাচ্ছে না। দেখুন কোন কোন জায়গাতে উঠছে, আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে, দেখুন মেঘগুলি গজাচ্ছে। মালদহ, রাজশাহী, এছাড়া রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এছাড়া মনে হচ্ছে যেন ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছাকাছি, মানে ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি কোনো জায়গাতে মেঘ উঠছে। ইতিমধ্যে আমরা সেটাই দেখছি, একটু আরেকবার ট্র্যাক করা যাক, দেখা যাক এটি, ভালো করে দেখুন কোন কোন জায়গাতে উঠছে। এই জায়গাতে উঠছে, এই জায়গাতে উঠছে, এই যে ভালো কোথাও কোথাও ঘন মেঘ উঠছে, মানে সেখানে ভালো বৃষ্টিপাত যুক্ত মেঘ হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে 30-40 কিলোমিটার গতিবেগে নাকি আবার দমকা হাওয়া বসতে পারে, অর্থাৎ ঝোড়ো হাওয়া টাইপের কিন্তু থাকতে পারে সঙ্গে। চলুন সেই আপডেটটাকে দেখে নিয়ে এখানে আবার আসছি। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর যেটা বলছে যে দেখুন, এই যে 4 তারিখে সন্ধেবেলাতে, মানে 5:15 পর থেকে 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মাঝারি মানের বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু আসতে পারে মালদা জেলার বেশ কিছু অংশে, অর্থাৎ মালদা জেলার দিকে একটা সতর্কতা থাকছে। এছাড়া রয়েছে ওই রকম একই রকম সতর্কতা, সেটা হচ্ছে পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও এরকম সতর্কতা দিয়েছে, ওই একই রকম সতর্কতা, কী রকম সতর্কতা দিয়েছে, 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সাম পার্টস অফ ইস্ট মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু এমন থাকছে 4:15 পর থেকে 2-3 ঘন্টার মধ্যে, অর্থাৎ পশ্চিম পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া হচ্ছে মালদা, এই দিকটার কিন্তু অবস্থাতে কিন্তু কোথাও কোথাও হতে পারে। চলুন আমরা উইন্ডিতে আবার ফিরে যাই। তো বন্ধুরা, আমরা আবার উইন্ডিতে ফেরত এলাম। এবারে এখানে দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু অনেকটা জায়গাতে উঠেছে। এবারে আবহাওয়া দপ্তর যেগুলি বলেছে সেদিকে একটু মেলানোর চেষ্টা করি, আমরা বাংলাদেশটাও দেখব। তো প্রথমে একটু জুম করে নিই, জুম করে যেটা দেখা যাচ্ছে যে এই যে রয়েছে, এদিকে হচ্ছে মালদা, মালদা এবং মুর্শিদাবাদ, এই দিকটাতে একটা মেঘ রয়েছে ভালো মতো, এবং এখানে রয়েছে মহাদেবপুর, বগুড়া, বাংলাদেশের রাজশাহী, সরিষাবাড়ী, সিংড়া, ময়মনসিংহ, এছাড়া চর, রাজীবপুর, রংপুরের দিক দিয়ে হয়ে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে একটা যাচ্ছে, এছাড়া শিলিগুড়ি, অনেক কাছাকাছি একটা মেঘ রয়েছে, হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুরের দিকে, এদিকে ধুবড়ি এবং মেঘালয় এবং আসামের দিকে মেঘ দেখা যাচ্ছে, বঙ্গীগাঁওয়ের দিকে রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আলেকুঞ্জির দিকে রয়েছে, এদিকে রয়েছে, এবং আসামে হালকা ফুলকা মেঘ রয়েছে, এবং বাংলাদেশের ওইগুলোতে দেখলাম সরিষাবাড়ির দিকে এবং দেখুন উপকূলের দিকে কিছু জায়গা দেখা যাচ্ছে, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়া চট্টগ্রামের দিকে হালকা পাতলা মেঘ রয়েছে। এছাড়া যেটা হচ্ছে দেখুন, এদিকটাতে একটু জুম করি আরেকটু, এই মেঘটি কী হচ্ছে, এটা মনে হচ্ছে যেন হিঙ্গলগঞ্জ হতে পারে, হ্যাঁ হিঙ্গলগঞ্জ এবং টাকি, বাদুড়িয়ার দিকে কিছুটা রয়েছে এদিকটাতে, এইটা এবারে এইটা এই একটা রয়েছে উড়িষ্যার দিকে, উড়িষ্যা ঝাড়খণ্ডের বর্ডারে, সেটা গোপীবল্লভপুরের, মানে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুরকে কভার করছে, মেদিনীপুরকে কভার করছে, এবং এদিকে বাড়িপদ হয়ে এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু কিছু পার্টে দেখা যাচ্ছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা বলছে এদিকটাতে কিন্তু রয়েছে। এছাড়া যেটা বলছে মুর্শিদাবাদ, বীরভূম এবং এদিকটাতে এখনও পর্যন্ত সেরকম দেখা যাচ্ছে না, কিছু মেঘ কিন্তু রয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন, এই যে এই জায়গাতে হালকা হালকা করে কিন্তু মেঘ আসছে। আর একটু ভালো করে বুঝতে হলে এটাকে আমাদের আয়ার মোডে ফেলতে হবে, আয়ার মোডে ফেললে দেখুন এটাকে বোঝা যাচ্ছে কোথায় কেমন শক্তি রয়েছে। তো শক্তি বলতে ভালো এনার্জি রয়েছে এই দিকটাতে রয়েছে, যেটা হয়তো কিছুটা পশ্চিমবঙ্গের এদিকটাতে প্রবেশ করতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছু অংশে যেতেও পারে। এছাড়া
এই মুর্শিদাবাদের লাগোয়া যেটা উঠেছে, রংপুরের এই থেকে এইটাতে একটু শক্তি রয়েছে, এনার্জিটা ভালো রয়েছে, এগুলি জয়েন মনে হচ্ছে, এগুলো মনে হয় ফাঁকা ফাঁকা ছিল, পরে মনে হয় জয়েন টয়েন হয়ে এটা শক্তি বাড়িয়েছে। হ্যাঁ, এটা তাই হচ্ছে, জয়েন হলে সাথে একটু এনার্জিটা বেড়ে যেতে পারে, বিন্দু বিন্দু পরে সিন্ধু আর কি, সেই রকম ব্যাপার। এবং এইগুলোতে মাঝে মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো করে মাঝে মাঝে উঠছে, অর্থাৎ ছোটো ছোটো করে যদি ওইরকম ওঠে এইগুলো এগুলো করে, সেক্ষেত্রেও কিছুটা কোথাও কোথাও হতে পারে, মানে সব জায়গাতে সম্ভাবনা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এগুলো যদি একটু করে এগিয়ে আসে, বড় হয়, আরও যদি কিছু উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে বাঁকুড়ার দিকে কিছুটা এগোতে পারবে, এইগুলো এইরকমভাবে বা এইটাকে এইরকমভাবে নদিয়ার দিকে কিছুটা উত্তর চব্বিশ পরগনা বা হুগলির দিকে এটা এগোতে পারে। আমরা যদি এইরকম কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন আরেকবার দেখে নিন, দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের এগুলি তো রয়েছে। ত্রিপুরা দিকে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, এইগুলো মাঝে মধ্যে উঠছে, মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে, তো এইরকমই দেখা যাচ্ছে। তো এইরকমভাবেই কিন্তু মোটামুটি একটা বোঝা যাচ্ছে যেরকম একটা মেঘ উঠতে পারে। আমরা কি বজ্র বৃষ্টি মোটে একবার দেখবো এখানটাতে, দেখা যাক কিছু পূর্বাভাস আছে কি না, কী রয়েছে সন্ধ্যের দিকে। এই একটু দেখাচ্ছে এই দিকটাতে হালকা ফুলকা, এইখানে যে মেঘটি রয়েছে এখানে কিন্তু ব্যাপার বিষয়টি মিলছে, ওই যে মেঘের সঙ্গে এই বিষয়টি কিন্তু মিলছে, তবে এই দিকে খুব একটা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উইন্ডির পূর্বাভাসে এই দিকটাতে হালকা ফুলকা দেখা যাচ্ছে, তো এর সঙ্গে যে একদম হুবহু মেলে না সেটাও ঠিকই, কিছুটা মেলে কিছুটা মেলে না, তবে একটু পূর্বাভাস পাওয়া যায় যে এরকম একটা হতে পারে। এই যে পরের দিকে একবার এই দিকটাতে, মানে এই দিকে খুব বেশি চান্স নেই, তবে এই স্থানীয় মেঘগুলিতে যেগুলো উঠবে সেখানে কিন্তু একটু হাওয়া তৈরি হবে, মানে বর্ধমান বা এদিকে পশ্চিম বর্ধমান এদিকে বা বাঁকুড়ার দিকে এদিকটাতে কিছুটা বা এইগুলোতে কিন্তু রয়েছে। শনিবারও একটুখানি মনে হচ্ছে দেখা যাক, মানে সবই ওই স্থানীয় মেঘ, মানে প্রচণ্ড গরম থাকবে, গরমকে কাজে লাগিয়ে স্থানীয় মেঘেই বৃষ্টিপাতের কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা। এখানে যেটা দেখাবে তার সঙ্গে যে হুবহু মিলবে তা নয়, কিছুটা কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা। আরেকবার দেখে নিচ্ছি লেটেস্ট কী পজিশান আসছে, একবার আমার একবার ব্লু মোডে চলে যাই তাহলে আরেকটু বোঝা যাবে। দেখুন নিয়ে যাচ্ছি ব্লু মোডে, এই যে এই মেঘটি দেখুন এদিকে আস্তে আস্তে বিস্তার করছে, অর্থাৎ কলকাতার দিকে কিন্তু কিছুটা যাচ্ছে। আর এই মেঘটা যদি বড় হয় সেক্ষেত্রে এদিকটাতে কিছুটা যদি এগোয়, আর এই যে ধানবাদের কাছে রয়েছে মেঘটি বা এই মেঘটি রয়েছে এগুলি যদি বিস্তার হয় সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা থাকবে। এই যে পুরুলিয়ার দিকে এই মেঘটি বা এগুলো যদি বিস্তার লাভ করে, পুরুলিয়া বা বীরভূম বা এদিকে মুর্শিদাবাদের দিকে একটা সম্ভাবনা, এগুলো বড় হলে মালদার দিকে তো বোঝা যাচ্ছে কালো হয়ে গেছে, এবং বাংলাদেশের এই সাইডে তো রয়েছে কলাই বগুড়া এদিকে রয়েছে, ময়মনসিংহের দিকে সিলেটের দিকে কিছুটা রয়েছে, এগুলো তো হবে। আর এইদিকে হোজাইয়ের কাছাকাছি একটা রয়েছে, এদিকে গোয়ালপাড়ার দিকে রয়েছে, এর দিকে রয়েছে, বাকি অংশে আংশিক মেঘলাকাশ রয়েছে, অর্থাৎ এগুলোতে আংশিক মেঘলাকাশ এবং এই যে মাঝে মধ্যে একটু করে কিন্তু উঠছে, আমরা এটাই কিন্তু আপাতত দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিপাতের এরকমই একটা সম্ভাবনা, অর্থাৎ কিছু কিছু এলাকাতে, যে কিছু কিছু এলাকাতে হালকা করে হতে পারে। মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে একটা যাচ্ছে এবং পূর্ব মেদিনীপুর থেকে কিছুটা ধাওয়া করছে, আর এইটা যদি একটু বড় হয় তবেই হবে। তো একই কথা হয়তো বারবার বলছি, অনেকে হয়তো বলবেন যে একই কথা বলে ভিডিও বড় করছেন, তা নয়, চেষ্টা করছি আপনাদের বিষয়টিকে বোঝানোর যে প্রচণ্ড গরম, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, কিন্তু গরমকে কাজে লাগিয়ে এইভাবে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল একটা লেটেস্ট আপডেট, এটা যদি কোনো পরিবর্তন আরও কিছু হয় সেক্ষেত্রে আপনাদের আবার আপডেট দিয়ে দেবো। আপাতত এইটুকুই পাওয়া যাচ্ছে যে এরকম একটু মেঘটা দেখে রাখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে মেঘ, বা অন্য একটি মোডে দেখুন, একটু অন্ধকার করে দেখলে বোঝা যাবে। দেখুন এইভাবে একটা মেঘ রয়েছে এই জায়গাতে, আর একটু ছোটো করে দিই তাহলে বোঝা যাবে সব জায়গাটা দেখা যাবে। এই যে এইগুলোতে কিন্তু মেঘ রয়েছে, এইভাবে মেঘগুলি উঠছে আস্তে আস্তে, এইভাবে মেঘগুলি উঠছে, এইভাবে এইগুলোতে ফাঁকাই ছিল, তবে এইগুলোতে হঠাৎ করে গরমকে কাজে লাগে এইভাবে মেঘগুলি উঠছে, উঠে এগুলোতে কিন্তু 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি। এগুলি যত বেড়ে বেড়ে আসবে ততই কিন্তু সম্ভাবনা হবে, বা এই যে একটা উঠছে স্থানীয়ভাবে কোথাও কোথাও উঠে পড়লেই এগুলি জয়েন্ট হয়ে এগুলো বড় করে দেবে, সেক্ষেত্রে আরও ক্ষেত্র বড় হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন এগুলি বড় বড় হয়েছে আর কি। তো এইভাবে কিন্তু একটা সম্ভাবনা, সব জায়গাতে হওয়ার সম্ভাবনা নেই, ওয়েট করতে হবে কখন হবে কোথায় হবে সেগুলি, এইগুলি সম্ভাবনা নজর রাখবেন, মাঝে মধ্যে দিয়ে দেবো, যদি ঠিকঠাক আবার একটু বড় হয়ে যায় আবার আবার আপডেট দিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে, না হলে পরের দিন আবার নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।